বাংলাদেশের পিছিয়ে পড়া তরুণদের স্বপ্নের সংগঠনের নাম ইয়াং বাংলা। বাংলাদেশের সর্বস্তরের যুবকদের সমন্বিত করে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও সমাজের দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করে সংগঠনটি। 50,000-এর বেশি স্বেচ্ছাসেবী এবং 315-টির বেশি সংগঠনকে সম্পৃক্ত করে কাজ করছে সিআরআই এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা। আর তরুণদের এসব সামাজিক কাজে উদ্বুদ্ধকরণের এই মহান কাজে যুক্ত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক। বর্তমানে এর সদস্য সংখ্যা 3 লাখেরও বেশি। 14 মে রাদওয়ান মুজিব সিদ্দিক তার ভেরিফাইড ফেসবুক পেজে তার মা শেখ রেহানা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে প্রধানমন্ত্রীর মুখে ছিল ইয়াং বাংলার লোগো সম্বলিত মাস্ক, আর ক্যাপশনে রাদওয়ান মুজিব লেখেন, ইয়াং বাংলার নতুন সদস্য। 2014 সালের 15 নভেম্বর যাত্রা শুরু করে ইয়াং বাংলা। তোমার জয়ে বাংলার জয় স্লোগানে বাংলাদেশের অগ্রযাত্রায় তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে ইয়াং বাংলা আত্মপ্রকাশ করে। বর্তমানে প্ল্যাটফর্মটি থেকে তরুণদের দেশ গঠনের অবদান তুলে ধরতে সংগঠনটি নিচ্ছে বিভিন্ন উদ্যোগ। প্রতিবছরই সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার লক্ষ্যে তরুণ উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে প্রদান করা হয় জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড। ছোঁয়া খন্দকার, সময় সংবাদ, ঢাকা।